ওহ, ইন্দাস মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে গরাদাল এসে সিয়া এসে দেখি শুকিয়ে গেছে গরাদালটা। তো অনেক মাছ আছে আর মাছ ধরতে আছে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে আরি মাছ, তোমাদের একটি গলদা চিংড়ি মাছ আছে, এই যে দেখেন বন্ধুরা ছোট সাইজের খুব সুন্দর একটি গলদা চিংড়ি মাছ। তো বন্ধুরা আমি আসার আগে এই মাছগুলো ধরেছি, বাইলা মাছ আর চিংড়ি মাছ আছে অনেক। তো বন্ধুরা অনেকদিন পর একটি মাছ দেখাতে পারতেছি, তপসি মাছ একদম জীবিত। দেখেন পানির ভিতরে তপসি মাছ একদম নদীর তর তাজা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা এই জালের ভিতরে অনেক মাছ, মানে পানি শুকাই দিয়ে আসার মাছগুলো জালের সাথে ছাপতে আছে। তার আগে তারা জালের বাইরের সাইডে যে মাছগুলো আছে সেগুলো উঠে নিতে আছে। তো এখনই মাছগুলো মানে তারা ধরবে। ওহ, বাটা মাছ বড়, এই যে বড় সাইজের বাটা। ওহ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তোমরা দেখো সবার চিংড়ির বাচ্চা বা গলদা চিংড়ি। দেখেছি কই কই, দেখে গোদা গোদা চিংড়ি। কত বড় পা আছে। ও দেখো সব মাছ বাসায় যেতেছে। তো বন্ধুরা এখন সকল মাছগুলো মানে জালের কিনে ছাপড়াইছিল সেই মাছগুলো উঠাইতেছে। বাইলা চিংড়ি, একদম তরতাজা। ও আরো আছে, এই যে বাইলা। ও ইন্দাস মাছ।
চিংড়ি মাছ আরে মাসের বাচ্চাটা ছাইয়া দিতেছি, ছোট মাছ এই যে যা মাছ পরিষ্কার করতেছে, একটু দেখাই, পরে আরো মাছ আছে দেখতে পাবেন। একদম ফ্রেশ তত্তাজা নদীর মাছ বন্ধুরা, ও বগ্নি মাছ বন্ধুরা দেখেন, বগ্নি মাছ পাইছে, একদম ফ্রেশ চিংড়ি মাছ, বাইলা মাছ, বগ্নি মাছ ইত্যাদি মাছ বন্ধুরা, এই যে সেই মাছটা, বগ্নি মাছটা পাইছে তো দেখলাম না। যাই বন্ধুরা, আমি আসার আগে পেয়েছে, এই মাছ পেয়েছে, মানে অল্পটুকু জালের ভিতরে এইদিকে, আর এখন ওই যে ওই জাল টাঙাই নিয়ে দেখতে পাচ্ছেন ওই ভিতরে মাছ ধরবে, তো চলেন বন্ধুরা যাওয়া যাক দেখি কীরকম মাছ আছে। তোমাদের দেখেন পানি নেই কিন্তু মাছ আছে অনেক, ও কলদা চিংড়ি বড় সাইজের একটা, দেখেন সুন্দর সুন্দর কাঁঠালি মাছ আছে যে বন্ধুরা দেখেন, কাঁঠালি মাছ ও বাইলা, ও বড় গুলশা মাছ, বড় 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 সাইজের গুলশা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড়, গোদা চিংড়ি মাছ এই যে পালা বড় পা, এই যে বন্ধুরা এই জায়গা দিয়ে গোদা চিংড়ি আছে দুইটা, তো বন্ধুরা এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালের ভিতরে মাছ আছে, এতক্ষণ দেখাইলাম, তো আজকে এই পর্যন্তই। তো ওই যে কি কয় ঝুড়িটা দেখছেন, ঝুড়ির এক ঝুড়ি ওরে আল্লাহ, এদিক বড় চিংড়ি মাছ
আর এই যে এসে তো পিওড়া কি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।